মান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলতেন তখন আল্লাহর নবী দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। বুখারীতে এই ব্যাপারে পাঁচটা হাদিস পাবেন, মুসলিমে পাবেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, সহিহ ইবনে খুজাইমা, হাদিসগুলো স্টাডি করেন। ইসলাম পড়াশোনার নাম, শুনলাম যাচাই বাছাই করলাম না, এটা ইসলাম না, আপনাকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তাকবীর বলবে ওই লোকটাকে শিখাচ্ছেন ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে তুমি তাকবীরে হাত বাঁধার পরে কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে যখন তেলাওয়াত করতেন ধীর স্থির ভাবে করতেন, এক একটা আয়াত সেরে সেরে পাঠ করতেন, তারতিল সহ ওয়ারাতিলুল কুরআনা তারতিলা। সুম্মা ইরকা হাত্তা তাতমাইন্না রাকিআন, আজকের মা বোনরা এসেছেন, মা বোনদের এটা জানা দরকার, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে রসুল বললেন যখন তুমি রুকু করবা, যখন তুমি রুকুতে যাবে ধীর এবং স্থিরতার সঙ্গে রুকু করো। আমরা রুকুতে গিয়া সুবহানা রব্বি আল আজিম, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এই দোয়া জানি তো সবাই ইনশাআল্লাহ। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এই গেছে বছর হানাফিদের কয়েকটা মাহফিল করছি ডুমুরিয়া এলাকায়, হানাফি এক মাদ্রাসায়, বিশাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুই দিন ব্যাপী মাহফিল। প্রথম দিনে আমি দ্বিতীয় বক্তা ছিলাম ওখানে, তো আলোচনার ভিতরে সব তো সামনে, তা আমি বলতেছি দুই সেজদার মাঝখানে দোয়াটা জানেন? অনেকে জানে না, অনেক আলেমরাও জানে না। এরপরে রুকুতে গিয়া সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, এছাড়াও আল্লাহ রাসূল একটা দোয়া করছেন, জানেন কয়জন? অনেকেই জানে না, ইসলাম জানে না, জানে শিরিক আর বেদাতি বহু আমল জানে তারা। এরা জানে যে একটা মানুষ মরে গেলে 100,000 কলমা বকশিস করলে কবরের গোরের আজাব মাফ হয়, অথচ এটা ইসলামের কোনো কথা না, এর সপক্ষে কোনো দলিল নেই আসমানের নিচে জমিনের উপরে। গ্রামের মহিলারা ওই বাড়ির অমুক মহিলা মারা গেছে, অমুক বেটা মারা গেছে, বুবু আমার কিন্তু 50,000 কলেমা আছে, আর তোমার কত আছে? আমার 70,000 আছে। তা তোর 70,000-এর থেকে তুই আমার 50 দে, ওর 50 আর এই 50, আল্লাহর রুহে বকশিস করলাম, কবরের আজাব মাফ করো। 50 কোটি হলেও কোনো লাভ নাই, কলেমা কারো কবরে বকশিস করা যায় না, কোরআন খতম কারো কবরে বকশিস করা যায় না, এই বকশিস করাটাই বেদাত। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোন সাহাবী নবীর জন্য কলমা বকশিস করে নাই, নবীর মেয়ে ফাতেমা কলমা বকশিস করে নাই, কোরআন খতম করে নাই। তুমি কোরআন খতম করবা তোমার নিজের জন্য, কলমা পড়বা তোমার নিজের জন্য, এগুলো জানে না। আর যা জানে তা ইসলাম না, আর যা ইসলাম তা অনেক কিছু জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাসর নাজিল হলো মৃত্যুর মাসখানিক পূর্বে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, এই সূরাটা যখন নাজিল হলো সর্বশেষ আল্লাহ বলতেছে ফাসাববিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসা করেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই আয়াত যখন রসুলের কাছে নাজিল হলো, এই সূরাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এটা প্রায় মাস দুই আগে নাজিল হয়েছে সম্ভবত, এই সূরার নাজিল হওয়ার পর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়া সেজদায় গিয়া পড়তেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ বলতেছে রবের প্রশংসা ফাসাববিহ বিহামদি রব্বিকা, তা এই দোয়ার ভিতরে আল্লাহর প্রশংসা আছে, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ক্ষমাও আছে, ক্ষমা চাওয়াটা আছে। তাহলে রুকুতে গিয়ে আর সেজদায় গিয়ে আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন, আমরা আমাদের দেশের মানুষ অনেকে এই দোয়াটা পড়ি না। তো আল্লাহ নবী বললেন যে রুকুতে গিয়া প্রশান্তির সঙ্গে রুকু করবা, ব্যস্ততার সাথে না। আপনি দেখবেন অনেক লোকের পাশে দাঁড়ালে
সুবহানাল্লাহ, কত তাড়াতাড়ি বলা যায়, যত তাড়াতাড়ি শেষ করা যায় তত লাভ। এরপরে তার অবস্থা সুবহান রাব্বি আল আলা, আন্তরিক কথা, ক্বদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, এটা হলো আল্লাহর ভয়। সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ক্বাদি, এর জন্য সালাতে আদায় করার সময় যেমন সূরা ফাতিহা আমি পড়ি, ইমাম সাহেব পড়ে, এর অর্থটা অর্থ সহ সূরা ফাতিহা মুখস্থ করবেন। যারা আরবি থেকে অর্থ করতে পারেন না, অনুবাদ তো আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে না, অনুবাদ সূরা ফাতিহার অনুবাদটা মুখস্থ করবেন। আর মা বন্ধুর জন্য বলি, ধরেন আপনার 10টা সূরা মুখস্থ আছে, ঘুরায় ফিরায় সারা বছর ওই সূরাগুলোই আপনি একা একা পড়েন, ওই 10টা সূরা অনুবাদ সহ মুখস্থ করবেন, লাভটা কি? আপনি কি বলতেছেন আপনি তখন বুঝতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি দয়ালু করুণাময়, কি মালিক ইয়াউমিদ্দিন, কত বড় কথা, যিনি কেয়ামতের মাঠের মালিক, একচ্ছত্র রাজত্বটা যার থাকবে কেয়ামতের মাঠে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার আনুগত্য করি, কোন পীর খাজা বাবা গাজা বাবা কারো আনুগত্য করি না, কেবলমাত্র তোমার আনুগত্য করি। আমরা কোন ব্যক্তির পূজা করি না, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় মাওলানা হোক, যত বড় মাজহাব হোক, যত বড় ইমাম হোক, যদি কোরআনে থাকে হাদিসে থাকে তার কথা গ্রহণ করি, আর যদি কোরআন হাদিসে না থাকে মুফতি সাহেবকে ছুঁড়ে ফেলে দিতে রাজি আছি, কোরআন হাদিস ফেলতে রাজি নেই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সঠিক পথ আমাদের পরিচালনা করো, সেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত পেয়ে এই যেই পথে সরল পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। গায়রিল মাগদু বি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। তাদের পথ না যারা মাগদু অভিশপ্ত, আর পথ ভ্রষ্ট ইহুদিরা অভিশপ্ত, কারণ ইহুদিরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নবী, এই জ্ঞান ছিল ওদের, ওদের তো তাওরাত গ্রন্থ ওদের কাছে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। ইহুদিরা মদিনার ইহুদিরা আল্লাহর নবীকে নবী জানার পরেও গ্রহণ করে নাই, ঠিক যারা নবীর সহি হাদিস জানার পরে গ্রহণ করে না, এরা অভিশপ্ত, এদের স্বভাবটা ইহুদিদের। রসুলের হাদিস দেখার পরে বলে এটা আমাদের মাযহাবে নাই, এটা আমাদের মুরব্বীরা করে নাই, এটা করতে আমাদের মুরব্বীরা নিষেধ করেছে, এই কথাগুলো বলে কিনা। যেখানে সহিহ হাদিস পাওয়া যাবে এই জায়গায় যদি কোনো সাধারণ মানুষ বলে যে ভাই আমাদের মুরব্বীরা নিষেধ করেছে, কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ বর্ণনা বয়ান করতেছে সূরা আহজাবের ভিতরে। রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ দুনিয়াতে আমরা আমাদের আকাবারে দিন বলে না যে আকাবারে দিন দিনের মুরব্বী হক্কানি আলেম, আমি একটা জিজ্ঞাসা করি, যে বলে যে আমরা হক্কানি আলেম ছাড়া করে মানি না, এই লোকটা হক্কানি আলেম কি দেখে বোঝে, টুপি দেখে, পাগড়ি দেখে, বয়ান দেখে, না বয়ানের ভিতরে কে বেশি কান্নাকাটি করে, কার বয়ানে তার মুরিদরা বাসের উপরে ওঠে, গাছের উপরে ওঠে, সামিয়ানার উপরে ওঠে, তুমি কি দেখে হক বোঝো, হক কোরআন হাদিস, আকুলুল হক মির রাব্বিকুম, হক এসেছে কার কাছ থেকে, রবের কাছ থেকে, আর এই হকটা হচ্ছে আল্লাহর ওহী, আর আল্লাহর ওহী হচ্ছে কোরআন আর নবীর সুন্নাহ। তা তুমি বলো হক্কানি আলেমদের কাছ থেকে ইসলাম নেব, হক কোরআন সুন্নাহ, যখন তোমার হুজুর কোরআন সুন্নাহর বিপরীত আমল করে তখন তুমি বলতেছো যে আমি হক্কানি আলেমের অনুসরণ করব, তুমি তো হকই বোঝো না, হক্কানি আলেম চিল্লা কি করে, হক্কানি
আলী আলেম শুনতে গেলে আগে হক বুঝতে হবে, আর হক বুঝতে গেলে কোরআন হাদিস স্টাডি করার বিকল্প নাই, কোরআন সুন্নাহ পড়াশোনা করার বিকল্প নাই, আপনি হক বুঝতে পারবেন। আপনি যখন কোরআনের কথা বলবেন, সহি হাদিস প্রদান করবেন, তখনই আপনাকে বলা হবে মিয়া তুমি সাধারণ মানুষ, তোমার এই কোরআন হাদিস পড়তে বলছে কি, বলে কিনা, বলে কিনা যে 12 বছর মাদ্রাসার ডাইল পানি খাইয়া কোরআন হাদিস বুঝলাম না, 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ডালের পানি খেয়ে সহি হাদিস বুঝলাম না, আর তুমি 2 দিন বুখারি বগলের তলে নিয়া সহি হাদিস বুঝে গেছো। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর হেদায়েতের জন্য কি 12 বছর মাদ্রাসায় পড়া শর্ত? রফলে দান করার হাদিস সবাই পড়ছে, এটা যে আমল করা দরকার অনেকে বুঝে নাই, অনেকে বুঝছে যে এটা আমল বাদ দিয়ে মুরব্বীদের অনুসরণ করা দরকার, বুঝে নাই, আল্লাহ বুঝ দেয় নাই, এলেন দিছে। আল্লাহ তাআলা দিনের সঠিক বুঝ দেন কাকে? যার কল্যাণ চান। এলেন তো আহলে হাদিস মাদ্রাসায় যে ছেলেরা পড়াশোনা করে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের এলেম আছে না কোরআন হাদিসের? যারা দেওবন মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের এলেম আছে না? যারা ওই 88 পীর সাহেবের মাদ্রাসায় বুখারি পড়ছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসলিম পড়ছে, তাদের এলেম আছে না? আল্লাহ যার হেদায়েত চান, যার কল্যাণ চান, তাকে এলেম দেবেন এই কথা নাই। এলেম কোরআনের হেফজ করে একটা লোক কাফের হতে পারে, কোরআনের হেফজ করে ইফতার শেষ করে নাস্তিক হয়েছেন একজন, ইউটিউবে দেখেন না? ইসলাম এর এলেম আল্লাহ অনেকরে দিতে পারে, কিন্তু হেদায়েতের বুঝ, এই বুঝটা আল্লাহ দেবেন তাকে, আল্লাহ যার জন্য হেদায়েত বাজেট করবেন। আমি একটা লোককে দেখলাম, লোকটা তাবিজ বিক্রি করতেছে, জৈনক জনৈক পীর সাহেবের মাহফিলে তাবিজ বিক্রি করতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরা, মাইকে বলতেছে কার কি সমস্যা আছে, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এই তাবিজটা নেবেন, স্বপ্নে সমস্যা হয়, ছেলে স্বপ্নে সমস্যা হয়, লাফায় ওঠে, এই তাবিজ নেবেন, মানে ওর ওই তাবিজে সব সমস্যার সমাধান। মানুষ যে দেশ বিদেশে চিকিৎসা করতে যাবে, ওর তাবিজ নিলে আর চিকিৎসা করা লাগবে না। মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তা আমি বললাম সে মুরব্বী পীর সাহেবের মাহফিলে এসে তাবিজ বিক্রি করতেছেন, আপনি কি জানেন যে তাবিজ ব্যবহার করা শিরক? আল্লাহ নবী বলতেছে মাউ তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালে সে শিরক করলো। এবার মুরব্বী জবাব দিচ্ছে যে বাবা এই তাবিজ সৌদি আরবে শিরক, তাবিজ সৌদি আরবে শিরিক, আমাদের বাংলাদেশে শিরিক না, বুঝতে পারছেন? এদের মগজ ধোলাই করা হয়েছে, সৌদি আরবের ইসলাম বাংলাদেশে চলবে না, বাংলাদেশের ইসলাম সৌদি আরবে চলবে না। সৌদি আরবের ইমাম সাহেব রফলে দান করে, হাত বুকে বাঁধে রফলে দান করে, আমিন জোরে বলে, সৌদি আরবের ইসলাম মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসছেন? সৌদি আরবে মক্কায়, আর মদিনায় থেকেছেন। আল্লাহ নবীর কবর কোথায়? মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় ঈমান মদিনার দিকে ফিরে যাবে, কামা তারুজুল হাইয়া ইলা হুজরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে যায়। এখন তার শেষ করে দিই, যেমন সাপ সকালবেলায় গর্ত থেকে বের হয়ে সন্ধ্যার সময় গর্তে ফিরে যায়, ইসলাম মদিনা থেকে বের হয়েছে আবার মদিনায় ফিরে আসবে। আপনি মদিনার ইসলাম নেন, মদিনার ইমাম সাহেব সালাত কিভাবে আদায় করে, খুতবা কিভাবে দেয়, মদিনায় সিয়াম কিভাবে পালন করে, মদিনার লোকেদের আকীদা কি, ইমান কি, এর জন্য মদিনা থেকে যেই কিতাবগুলো কোরআন হাদিসের যে
গ্রন্থগুলো মদিনা থেকে বাংলায় অনুবাদ করে বাংলাদেশে পাঠানো হয়। অনেক আলেমরা বলে ওইগুলো পড়বেন না, কারণ মদিনার মানুষের আকীদা বিশ্বাস আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যে আকীদা, বাংলাদেশের অধিকাংশ মানুষের সেই আকীদা নাই। মদিনাবাসীদের যে সালাত, বাংলাদেশে বেশিরভাগ মসজিদে সে সালাত নাই। আমাদেরকে মূল কথা হচ্ছে মিলাতে হবে ইসলাম রসুলের সুন্নার সঙ্গে মিলাতে হবে। আর আজ পর্যন্ত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবিত আছে মদিনায় মক্কায়। সুতরাং আসুন আমরা কোরআন এখন কাজান দেওয়া হবে, আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে আমাদের সালাতকে ঠিক করি। কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের, সর্বপ্রথম কিসের হিসাব? আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যার সালাতের হিসাবগুলো সহজ হবে সঠিক হবে, অন্যান্য হিসাবগুলো সঠিক হবে। যার সালাতের হিসাবে ভেজাল, অন্যান্য হিসাবগুলো কি হবে? ভেজাল হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে সালাতের আরেকটা ভাষা শিক্ষা দিলেন, সুম্মা উস সুম্মা ইরফা হাত্তা তা'তাদিলা ক্বাইমান। আমি বলেছিলাম কোন পর্যন্ত? রুকু পর্যন্ত। রুকু থেকে যখন আল্লাহ নবী ওই সাহাবীকে বলতেছে, রুকু থেকে যখন দাঁড়াবা বরাবর সোজা হয়ে দাঁড়াবা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বুখারীতে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে নামাজ পড়াচ্ছেন, রুকু থেকে যখন আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে ওই কাতারের ভিতরে একজন সাহাবী আবেগে বলে ফেলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী বললেন কে বলেছে এই কথাটা? সালাত শেষ করে ওই সাহাবী ভয় পেয়েছে অপরাধ হলো কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে দেখো আমি আল্লাহর নবী, তোমরা আল্লাহর রাসূল নও, আল্লাহর নবী নও, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখেছি যখন তুমি এই কথাগুলো বলেছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথাগুলো যখন তুমি বলেছো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কে তোমার কত নেকি লিখবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু করছে। সুতরাং রুকু থেকে উঠে, রুকুতে যত সময় ছিলেন রুকু থেকে উঠে তত সময় বরাবর সোজা হয়ে, অনেকে পিঠ সোজা করে দাঁড়ায় না, একটু উঠাই আবার সেজ দেয়, সালাত হবে না। লাম তুসাল্লি, তুমি নামাজই পড় নাই। অনেক মুরব্বী দেখি রুকু থেকে সোজা হয়ে দাঁড়া হয় না। হ্যাঁ, যদি রুকু থেকে আপনার পিঠ সোজা না হয় মাজুর হন, ভিন্ন কথা। সুম্মা উসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, এরপরে যখন তুমি সেজদায় যাবে প্রশান্তির সঙ্গে ধীর স্থিরভাবে সেজদা করা। একজন বান্দা যখন সেজদা করে সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। আমরা আমাদের নামাজে মজা পাই না কেন? মজা পাই না তার প্রথম কারণ হচ্ছে নামাজে যে কি করি নিজেই বুঝি না, এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ, সালাতের ভিতরে আমি আল্লাহর ভয় আল্লাহর স্মরণ এটাকে উপেক্ষা করি, আল্লাহকে ভয় করা আল্লাহকে স্মরণ করা সালাতের ভিতরে এটা করি না। আল্লাহর ভয় হতো যদি আমি আমার দোয়াগুলা বাংলা অনুবাদ জানতাম, বুঝতে পারতাম কি বলতেছি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরিনি। সেজদায় গিয়ে আপনি ধীরস্থিরভাবে পিঠ সোজা রেখে সেজদা করলেন, সেজদা শেষ, মা বোনদের বলতেছি বিশেষ করে এটা গুরুত্ব দিবেন, সেজদা পিঠ সোজা রাখা এবং তাসবিহ গুলো পাঠ করা। সেজদা থেকে সুম্মা ইরতা হাত্তা তা'তাদিলা জালিসান, যখন তুমি সেজদা থেকে উঠবে তখন ধীরস্থির ভাবে বসবে বরাবর সোজা হয়ে পিঠটাকে সোজা রেখে, সেজদা থেকে উঠে পিঠ সোজা রাখতে হবে। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আছে না দোয়াটা কি?
আল্লাহুম্মা ইগফিরলি ওয়া আরহামনি ওয়া হদিনি ওয়া আফিনি ওয়া রযুকনি ওয়া জুলনি দোয়া আছে। দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে উঠে আমাদের দেশে বহুত ইমাম সাহেব আরেকটা সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ দুই সেজদার মাঝখানে উঠে স্থির হয়ে বসা, যদি কেউ না বসে নামাজ পড়ে নেয়, সে নামাজ হবে না, নামাজই পড়ে নেয়, এই দোয়াটা মুখস্থ করে নেবে। দোয়া শেষ করে আবার সেজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সালাতকে এভাবেই আজীবন করতে থাকবে। এভাবে কিভাবে? এই লোকটার সালাতের সমস্যা যেই কারণে আল্লাহ নবী বললেন তুমি সালাত পড়ো নাই, সমস্যা কি বলেন তো? অস্থিরভাবে সালাত আদায় করা, স্থিরভাবে না। তা আমরা অনেকে সালাত আদায় করতে গেলে, বিশেষ করে অনেক সময় মা বোনেরা যখন বাড়িতে কাজ করে, রান্নার সময় হয়ে গেছে, যোহরের নামাজ, চার রাকাত সুন্নাত, মোট ছয় রাকাত সুন্নাত আর চার রাকাত ফরজ, তাহলে কত হলো? দশ রাকাত। অথচ রান্না বান্না সুমায় ভাত তাড়াতাড়ি নামাজ শেষ করি, নামাজই হয়নি, এটা কি ভালো হলো? আপনার এই দশ রেকাত নামাজ আপনি টার্গেট করছেন আমি বিশ মিনিটে শেষ করবো, এই দশ রেকাত নামাজ কয় মিনিটে? বিশ মিনিটে। তাহলে এক এক রেকাত দু মিনিট করে আপনি পাচ্ছেন, সালাত হলো না। কিন্তু আপনি যদি দশ মিনিট বারো মিনিট চার রেকাত ফরজ নামাজ পড়তেন, এটা শেষ করে এরপরে ভাতের কাছে যেতেন, এরপরে এসে সুন্নাহ পড়তেন, অথবা সুন্নাহ পড়েননি তাও গুনাহগার হলেন না, সুন্নাহ পড়তে পারেননি কারণবশত, আপনার স্বামীর খেদমত করা লাগতেছে, ছেলে মেয়ে দেখা লাগতেছে, আপনি ধীর স্থির ভাবে বারো মিনিট চার রেকাত সালাত আদায় করেছেন, আপনার এই ফরজ চার রেকাত সালাত কবুল হয়ে গেল, এটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, একজন মহিলা যেই হোক না কেন, একজন মহিলা ইজা সাল্লাত খামসাহা, যদি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, সুন্নাহ করলে আল্লাহর বেশি প্রিয় হওয়া যায়, আল্লাহকে বেশি খুশি করা যায়, কিন্তু যদি সে সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা রমজানে সিয়াম পালন করে, ওয়া আতাআত বাআলাহা তার স্বামীর খেদমত করে, স্বামীকে মূল্যায়ন করে, ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাকে ঢেকে রাখে, আই মিন পর্দা করে। পর্দাটা কি? একজন নারী তার সৌন্দর্য পরপুরুষটিকে আবৃত করে রাখবে। অনেকে বোরকা পরেও নিজের সৌন্দর্য দেখাতে চায়, আছে না নতুন মডেলের কি বোরকা বেরোয়েছে এটা খোঁজে, নতুন আপডেট কি বোরকা বেরোয়েছে, এরপরে বোরকা পরে চোখ খোলা থাকে, ব্রুফ লাভ করে। লালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, যে মহিলা তার ভুরু কেটে ভুরুতে সুর শুরু করে, ভুরু ফেলাপ করে, তার উপর অভিশাপ দিয়েছেন। যে মহিলার নকল চুল লাগায় তার উপর অভিশাপ দিয়েছেন আল্লাহর রাসূল, ভুরু ফেলাপ করা হারাম। ভুরু ফেলাপ করছে, কপালে টিপ দিছে, বোরকা পরে মেকআপ করে বেরোছে, এটা পর্দা হলো না ফ্যাশন হলো? পর্দা হচ্ছে আপনার মনের ভিতরে থাকবে কোন পরপুরুষ যেন আমার সৌন্দর্য দেখতে না পারে, আমার সৌন্দর্য শুনতে না পারে। সৌন্দর্য তো দেখা যায়, শুনে কি করে? আপনি আপনার স্বামীর সঙ্গে, আপনার পিতা মাতার সঙ্গে কথা বলার সময় খ্যাক খ্যাক করে কথা বলেন, কিন্তু কোন পরপুরুষের সঙ্গে কথা বলার সময় এমন নরম কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কথা বলেন যাতে আপনার কথার প্রতি ওই পুরুষ আকৃষ্ট হয়, এইরকম নিয়ত মনে তৈরি হয় অনেক মহিলার, আছে না নেই? ولا تخدعن بالقول فيطمع الذي في قلبه مرض আল্লাহ তাআলা বিভাগ অপূর্ণ কলম মারুফা, যখন কোন পুরুষ যাদের অন্তরে ব্যাধি আছে, চাহাত আছে, কোন মহিলা যখন পর্দার আড়াল থেকে কথা বলবে, এমন ভাবে বলবে না যে কথা শুনে ওই মহিলার প্রতি পুরুষের আকৃষ্ট আকর্ষণ তৈরি হয়, এইভাবে কথা বলা যাবে না। তার মানে এই না যে আপনি উশৃঙ্খল কথা বলবেন,
এর অর্থ হচ্ছে আপনি স্বাভাবিকভাবে ভদ্রভাবে কথা বলবেন, কিন্তু কথা আমি কি দিয়ে বুঝাই, বোঝাতে গেলে খারাপ দেখা যায়। এত সুন্দর করে কথা বলতেছে পর পুরুষের সাথে, এই কথাটাও পর্দা। সুতরাং এই চারটা কাজ মা বন্ধুর জন্য, পাঁচ অক্ত সালাদ এটা ধীরে স্থির ভাবে করবেন। মনে রাখবেন আপনি দশ আট রাকাত তাহাজ্জুদ করলেন খুব দ্রুত, এর সাইতে ভালো যে আপনি দুই রাকাত তাহাজ্জুদ করলেন খুব ধীরে স্থির ভাবে। ওই আট রাকাত তাহাজ্জুদের নামাজ যত দ্রুত করছেন, ওই সময় নিয়ে দুই রাকাত তাহাজ্জুদ করেছেন ধীর স্থির আল্লাহর ভয় ভীতি নিয়া, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। নামাজকে হেফাজত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে, কানাত লাহু নুরা, এই সালাত তার জন্য আলো হবে, ওয়া বুরহানা, ফানাজাত ইয়াউমাল কিয়ামা, এই সালাত তার দলিল হবে, কিয়ামতের নাজাতের কারণ হবে, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নুরা, যে নামাজকে হেফাজত করলো না তার কোনো আলো হবে না, দলিল হবে না, ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে নাজাত পাবে না, এর হাসর হবে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, এই কাফেরগুলোর সঙ্গে হাসর নাসর হবে, যার নামাজটা রসূলের তরিকায় হবে না, যার নামাজটা ধীরস্থির ভাবে হবে না, যে তার নামাজকে হেফাজত করবে না। তাহলে খালি সালাত আদায় করলে হবে না, প্রথম কথা হচ্ছে রসুলের তরিকায়। আজকের আমাদের এই মসজিদের দায়িত্বশীল বিশেষ করে রবিউল ভাই এবং যারা আছেন, সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছে, কোরআনে সালাতের কথা কয়বার আছে, আপনারা কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ সহ পড়বেন, আমি সেটাই বললাম, অন্তত সালাতে যে সুরাগুলা, কোরআন হচ্ছে মেসেজ, কোরআন কি, আপনার মোবাইলে একটা মেসেজ আসছে, মেসেজটা আপনি পড়তে পারতেছেন না, ইংরেজিতে লেখা, বৃদ্ধ মা ইংরেজি পড়তে পারে না, ছেলের কাছে যায়, আমার আম্মা আমার কাছে আসে, এই দেখ তো মেসেজে কি বলছে, আর কোনো অফার নাই, এই শোনা কি বলছে, কিসের জন্য, দেখি কি অফার পাওয়া যায়। এই কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, হতে পারে আপনি আরবি পারেন না, কিন্তু আল্লাহ কি মেসেজ আপনাকে দিছে, হুদাল লিন্নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা আপনার জন্য একটা মেসেজ, আপনার 70 বছর জীবনে আপনি কতদিন মেসেজ জানতে চাইলেন না, অথচ মোবাইলে 50 টাকা অফার আসছে কিনা জানার জন্য কয়জনের কাছে গেছেন আপনি। এই কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে একদম নাস পর্যন্ত আল্লাহ কি মেসেজ দিছে, আপনি আরবি পারেন না, বাংলা তো পারেন, বাংলা তো অনুবাদ আছে, সূরা ফাতিহা থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত অনুবাদ একবার পড়ব। যে কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কেয়ামতের মাঠে আল্লাহর নবী বেনামাজির বিরুদ্ধে নালিশ করবে না, বে রোজাদারের বিরুদ্ধে নালিশ করবে না, বে পর্দার বিরুদ্ধে নালিশ করবে না, রসুল নালিশ করবে কেয়ামতের মাঠে একটা লোকের বিরুদ্ধে যে কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই। وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا, রসূল বলে হে আমার প্রতিপালক, এই আমার কওমের এই লোকগুলা কোরআনকে ত্যাগ করেছে। কোরআনকে ত্যাগ করা মানে কি, কোরআন পড়ে নাই, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, কোরআন দিয়ে পারিবারিক জীবন, কোরআন দিয়ে পারিপার্শ্বিক জীবন পরিচালনা করে নাই, এটাই হচ্ছে কোরআনকে ত্যাগ করা। আমরা কোরআন ত্যাগ করেছি, কোরআন অপমান করেছি, পরে মানুষ মরে গিয়েছে তার বাসায় নিয়ে গেছে কোরআন শরীফ, মরা মানুষের কোরআন শোনাবো, অথচ আল্লাহ বলতেছে কোরআন মানুষকে পথ দেখাবে, জীবিত মানুষকে চলার পথ, যেই পথে জান্নাত আছে, আর সেই কোরআন 50 টাকা আর এক বেলা খাওয়ার জন্য মাদ্রাসার হুজুর ছাত্র পাঠায় দিছে, যা ছাত্ররা কোরআন পড়ছে হুজুর খাইতে গেছে, হুজুরের পকেটে টাকা দিছে অর্ধেক হুজুর রাখে অর্ধেক ছাত্র, এখানে ব্ল্যাক মার্কেট এই চলতেছে। আমরা ইসলাম কোরআন হাদিস জানি না, কোরআনের মেসেজ গুলো জানি না, বিধায় আমাদের সালাতের ভিতরে রুখো নাই, আজকে
আজকে যে উদ্যোগটা নেওয়া হলো আর যাদেরকে সালাত রসুল বইটা দেওয়া হবে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের অনুরূপ। এটা একটা অনুরোধ, কারণ আহলে হাদিস হানাফি শাফেঈ মালিকি হাম্বলি